হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরকারের প্রথমটো কার্যকালের প্রথমটো প্রতিবাদ বলে কব লাগিব কংগ্রেসের উদ্যোগত সমগ্র দেশ জুড়ি সমগ্র রাজ্য জুড়ি সমগ্র ব্লক জুড়ি প্রতিবাদ হয়েছে, কিয়নো ডিজেল পেট্রোলের লগতে অত্যাবশ্যকীয় মূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদত কংগ্রেসে এনেদরে প্রতিবাদ করা দেখা গেছে। মই ভিডিও জার্নালিস্ট গৰাকীক দেখাবলে অনুরোধ জানাইছো, হাজো ব্লক কংগ্রেসের উদ্যোগত এনেদরে প্রতিবাদ কার্যসূচী রোয়া হয়েছে। পেট্রোলিজের মূল্য বৃদ্ধি রোধ করক, পেট্রোলিজের মূল্য বৃদ্ধি রোধ করক, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করক, বিজেপি সরকার হাই হাই, মোদি সরকার হাই হাই, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, পেট্রোলিজের মূল্য বৃদ্ধি রোধ করক, পেট্রোলিজের মূল্য বৃদ্ধি রোধ করক, অত্যাবশ্যক সামগ্রীর হয় এনেদরে আসলে কংগ্রেসের কর্মী সকল প্রতিবাদত ব্যস্ত হয়ে পড়েছে। আসলে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথমটো প্রতিবাদ কি কব আসলে? হয় আজি হিমন্ত বিশ্ব শর্মাই সরকার হওয়ার আগতে ইলেকশন সময় যা প্রতিশ্রুতি দিছিলে যে তেখেতে যদি মুখ্যমন্ত্রী হয় অসমৰ, যি ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে বা যি ধরনের আমার রাইজর অসুবিধা হয়েছে তেখেতে সকল পূরণ করব। কিন্তু তেখেতে প্রথম যে মহামারী করোনার সময়ত আজি সাধারণ রাইজ বাইরে ওলাই যাব নাই, কোনো ধরনের বিজনেস করব নাই, সেই সময়তে আজি হিমন্ত বিশ্ব শর্মার সরকারখানে যি ধরনের মূল্যবৃদ্ধি করেছে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদত আমি আজি কংগ্রেস সরকার নামি পড়ছো, কংগ্রেস দলে আমি আজি ইয়ার আজি প্রতিবাদ করছো যে তেখেতে যি ধরনের সরকারক লৈছে এই সরকার রাইজের মাজত যি প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পালন করক। আজি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ইমানকে বাড়িছে, আজি পেট্রোল প্রায় 100 টাকা হবলৈ ধরেছে, আজি আপনার খাওয়া মিঠাই তেলের দামে কক আজি 200 টাকার উপর গেছে, আপনার দালির দাম 100 টাকার উপর গেছে, আর এনেক যদি মূল্যবৃদ্ধি হয়ে থাকে সাধারণ রাইজ চলিব নোৱাৰা অবস্থা হয়েছে। সাধারণ রাইজে সকাহ দিয়ার কারণে আমি আজি কংগ্রেস দল ওলাই আছো আর আমি আজি আজি প্রতিবাদ করছো হিমন্ত বিশ্ব শর্মাক। আমি আজি আমি কৈছো যদি আপনি সরকার চলাব নরে আপনি সরকারপর আপনি পদত্যাগ করক, আর এই সরকারখান বিজেপির সাধারণ রাইজের সরকার নহয়। আমি আগতে কৈ আহিছিলো এখন পুঁজিবাদী সরকার, গতিকে এই পুঁজিবাদী সরকারখান আমার সাধারণ রাইজে কোনো কাম নকরে, যার কারণে আজি দিনক দিনক এই মূল্যবৃদ্ধি মানে বাড়ি আছে। যোগান বিভাগের এগারী মন্ত্রী আছে, যোগান বিভাগের মন্ত্রীগীর পদক্ষেপ কি কব? হয় এই যেন আপনি যোগান মন্ত্রীর কথা কৈছে, তেখেতে আজি কিছুদিন আগত এক সাংবাদিকে কুকুশন কৈছে আপনার মন্ত্রী সভাত আপনার দিনক দিনে আপনার কণীর দাম বাড়ি গেছে, তেখেতে কৈছে নয় সাধারণ রাইজে কণী বেশিকে খাইছে যার কারণে কণীর দাম বাড়িছে। গতিকে এনেকুৱা এজন মন্ত্রীক মন্ত্রিত্ব দায়িত্ব দিয়াটো আমি খুব মানে লজ্জাজনক বলে ভাবিছো, গতিকে এই এনেকুৱা মন্ত্রী অসম সরকারের রাখাটো আমি খুব লজ্জিত পাইছো। গতিকে এনে এজন মন্ত্রীর দ্বারা এই সরকার নচলে, এই বিজেপি সরকারখান পদত্যাগ করব লাগে আর এই সরকারখান রাইজের মাজের নিপাত যাব লাগে, এই আমার দাবি। হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছ, কথা পাতবলে চেষ্টা করেছো। আসলে বিজেপি সরকারের পরে রাইজে পালে কি? বিজেপি সরকারের পরে রাইজে একো পাওয়া নাই, মাত্র এটা সর্বসাধারণ রাইজ ভিক্ষার পাত্র লবলৈকে তার মানে সাজু হয়েছে, কারণ এই ভারতবর্ষর লগতে অসমতে মহামারী যেটি তাণ্ডব চলাইছে করোনায়, এই তাণ্ডবত মূল্যবৃদ্ধি তারমানে রাইজক কঙা করেছে, আর এই মূল্যবৃদ্ধির উৎপাতত এতিয়া রাইজ ভিক্ষার পাত্র লবলে তার মানে বাধ্য হয়েছে, আর বেশি সময় নালাগিব। যদি অসম সরকার আর মোদী সরকারে এই মূল্যবৃদ্ধি রোধ নকরে তেতিয়াহলে ভারতবর্ষ আর অসমর রাইজে ভিক্ষার পাত্র লৈ পেলাই রাস্তায় রাস্তায় ঘুরব লাগিব। হয় নিশ্চিতভাবে যদি হে এনেদরে মূল্যবৃদ্ধি হয় অনাগত সময়ত যে অসমর রাইজর ভবিষ্যৎ অন্ধকার সেয়া নিশ্চিত কথা পাতবলে চেষ্টা করেছো। আসলে বিজেপি সরকারের ফলের পর রাইজ সন্তুষ্ট নে? বিজেপি সরকারের ফলের পর রাইজ কোনো পদ্ধে সন্তুষ্ট নহয়। আপনাদের দেখিছে মূল্যবৃদ্ধি আমার সাধারণ জনতাক একেবারে কঙা করে পেলাইছে। আমি এতিয়া বহুত মানুষে মিঠাতেল কিনবলৈ বা মিঠাতেলেরে আমি যি মানে খাদ্য সামগ্রী তৈয়ার করো এইবিলাক করবলে আমি সক্ষম হয়েছো। পেট্রোলের দামও বাড়িছে, পেট্রোলের দাম ডিজেলের দামের কারণে আমি গাড়ি চলা বন্ধ করবলগা হয়েছে। আমি আজি যাকালি পরহি নিউজত পাইছো এতিয়া সাইকেল খুব বেশিক বিক্রি হয়েছে, তারমানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার কারণে যেহেতুকে আমার বাইকে হোক বা মারুতি কারে হোক বা অন্যান্য যেবিলাক আমার গাড়ি আছে এইবিলাক চলার কারণে আমি বন্ধ হয়ে পড়ছো। আমি এটা সাইকেল চলাব লাগিব, নহলে খোজকাড়ি আমার যেবিলাক সামাজিক কাম এই কামবিলাকত আমি জড়িত হব লাগিব। ধন্যবাদ জানাইছো। এয়া আছে সর্বসাধারণ রাইজর খুব কংগ্রেস দলের খুব কিয়নো মূল্যবৃদ্ধিয়ে খঙা করেছে, তেওঁলোকৰ যি দৈনন্দিন যে জীবনত বারুকে প্রভাব পেলেছে মূল্যবৃদ্ধিয়ে এনেদরে প্রতিবাদ করা পরিলক্ষিত হয়েছে। হয়